प्रधानमंत्री और बंगाल की सीएम ममता बनर्जी की मुलाकात पर राजनीतिक गलियारों में चर्चा तेज है। तृणमूल के वरिष्ठ नेता फिरहाद हकीम ने कहा कि बहुत अजीब बात है, पीएम की बैठक में जाओ तो समस्या, नहीं जाओ तो समस्या, करे तो करे क्या। वहीं भाजपा के राष्ट्रीय अध्यक्ष अमित शाह 1 अक्टूबर को कोलकाता आ सकते हैं। इस बारे में मेयर फिरहाद हकीम ने कहा कि बंगाल में कोई भी आ सकता है, अतिथि के तौर पे सभी का स्वागत है। बुधवार को खानाकुल व पुरसुरा इन दोनों जगहों से 2 ग्राम पंचायत प्रधान सहित 12 लोग तृणमूल में शामिल हुए। फिरहाद ने कहा कि भाजपा ने इन्हें डरा कर अपनी पार्टी में शामिल करवाया था। पागले की ना बोले, छागले की ना खाए। प्रशासनिक प्रधानेर साथे देखा करते गेछेन एवं मुख्यमंत्री कालके বলেও গেছি যে রাজ্যের দরকারে আমার যেতেই হবে। এখন সেটা নিয়ে যদি বিপদে না গেলেও বিপদ গেলে ও বিপদ তো শাকের করার এগিয়ে চলে গেল। আপনারা এই মুখগুলো দেখেছিলেন, বিজেপি পার্টি অফিসে নিয়ে গিয়ে দিল্লিতে এদের জয়েন করানো হয়েছিল এবং এরা সেই সময় বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গ দখলের জন্য এরা প্রথম পদক্ষেপ, যে সিঁড়িটা দিয়ে এরা পশ্চিমবঙ্গ দখল করার চেষ্টা করে সেই সিঁড়িটাই আমরা ভেঙে দিই। এরা আমাদের দলের ছেলে, ঠিক ইলেকশনের পরে যখন 23 তারিখ রেজাল্ট বেরোলো, 23 থেকে 28 পর্যন্ত ইলেকশন কমিশনের আন্ডারে যখন রাজ্য প্রশাসন ছিল, সেই সময় বিভিন্ন জায়গায় এদের খানাকুলে চন্দ্রকোনার থেকে গুন্ডা ঢুকিয়ে ওদিকে অর্জুন বাহিনী, ঝাড়খণ্ড থেকে প্রচুর লোক, তারা এসে পুরো পশ্চিমবঙ্গে তাণ্ডব শুরু করছে এবং আমরা হাজারবার বলার সত্ত্বেও সেই সময় ল অ্যান্ড অর্ডার একদম ভেঙে পড়েছে। যে এখানে আসতে পারে, রাজনীতি কর্মসূচি করতে পারে, পশ্চিমবঙ্গতে আসছেন করছেন, এটাতে আমার কিছু বক্তব্য নেই। বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষের যেন গণতান্ত্রিক অধিকার থাকে। এখানে যেভাবে ঝাড়খণ্ড থেকে বা বিভিন্ন জায়গা থেকে গুন্ডা নিয়ে এসে অর্জুন সিং বাহিনী বা আমাদের এদের যে বাহিনী যারা এদের সেট করেছিল, সেই বাহিনী দিয়ে করলে পশ্চিমবঙ্গের প্রশাসন সেগুলো দখল করবে। গণতান্ত্রিকভাবে আপনি ভোটার, আমি ভোটার, আপনাকে আমি বোঝাবো, ও বোঝাবে, আপনার মতামত, সেটাই আমার প্রিয় ভাবে। গণতন্ত্র হরণ করে যারা দেশকে নষ্ট করে গণতান্ত্রিক পরিবেশ, তারা স্বৈরতন্ত্র তন্ত্রী যারা হয়, তারা স্বৈরতন্ত্র কায়েম করার জন্যে সব রকমভাবে কাজ করে। অমিত শাহ তার ব্যতিক্রম কিছু নয়, এরা স্বৈরতন্ত্র করে গণতন্ত্রকে হত্যা, সংবিধানকে হত্যা করার পরিকল্পনা।